আসসালামু আলাইকুম বাগানি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমার বাগানের নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাইনউদ্দিন। আমাদের দেশে সাধারণত ঋতু বা মৌসুম ছয়টি, আর কৃষির মৌসুম তিনটি, খরিফ এক, খরিফ দুই ও রবি। উৎপাদনের উপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই বাগানে কিছু না কিছু কাজ করতে হয়। সেজন্য বলা যায় বাগানকে সুন্দর রাখতে হলে বছরের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। যারা শখের বশে কিংবা নিজের বাগানের বিষমুক্ত ও কেমিক্যাল মুক্ত শাকসবজি ও ফল খেতে পছন্দ করেন, তাদের জন্য কোন সবজির বীজ বছরের কোন সময় বপন করতে হবে অথবা ফল গাছে কখন সার প্রয়োগ করতে হবে, এগুলো জানা অত্যন্ত জরুরি। তা না হলে আপনি ফসলের কাঙ্ক্ষিত ফলন পাবেন না। আজকে আমি সংক্ষেপে বাংলা ১২ মাসে সবজি ও ফল চাষের জন্য করণীয় কাজগুলোর দিক নির্দেশনা দেব। আপনাদের সুবিধার্থে পাশাপাশি আমি ইংরেজি মাসগুলো উল্লেখ করে দেব। আপনারা নিজস্ব চিন্তাধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মতো প্রতিদিনের কাজগুলোকে সাজিয়ে নেবেন এবং বাস্তবে রূপ দিবেন। তাহলে আপনার বাগানটি হয়ে উঠবে একটি আদর্শ ও সমৃদ্ধ বাগান। বৈশাখ, এই সময় লাল শাক, কলমি শাক, ডাটা, পাটশাক, বেগুন, মরিচ, আদা, হলুদ ও ঢেঁড়সের বীজ বপনের উপযুক্ত সময় এবং গ্রীষ্মকালীন টমেটো, মিষ্টি কুমড়া, করল্লা, দুন্দুল, ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাঁকরল, চালকুমড়া, শশা ইত্যাদির চারা রোপণের সময়। এছাড়াও এ সময় পুরানো ফল গাছে সুষম সার প্রয়োগ করতে হবে। জ্যৈষ্ঠ, বৈশাখে বপনকৃত সবজিতে সার প্রয়োগ ও বিভিন্ন পরিচর্যা করতে হবে। ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, কাঁকরোল সহ লতানো গাছের পোকামাকড় দমন ও মাচা তৈরি করতে হবে। আষাঢ়, বরবটি ও সিমের বীজ বপনের উপযুক্ত সময়। ফলসহ ঔষধি গাছের চারা অথবা কলম রোপণ ও খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে। শ্রাবণ, আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুন এর বীজতলা তৈরি ও বীজ বপন, লাল শাক ও পালং শাকের বীজ বপন। আশ্বিন, সিম, লাউ, বরবটির মাচা তৈরি ও পরিচর্যা, আলু, রসুন ও পেঁয়াজের বীজ বপন করার সময়। কার্তিক, আলুর কেলবাদা ও আগাম রবি সবজির পরিচর্যা ও সংগ্রহ করা, মরিচের বীজ বপন অথবা চারা রোপণ, ফল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ না করে থাকলে সার ব্যবহার, মালচিং করে মাটিতে রস সংরক্ষণের ব্যবস্থা নেয়া। অগ্রহায়ণ, মিষ্টি আলুর লতা রোপণ, পেঁয়াজ, রসুন, শালগম ও মরিচের চারা রোপণ। পোষ, ফল গাছের পোকামাকড় ও রোগবালাই দমন এবং অন্যান্য পরিচর্যা। যারা মৌসুমি ফুলের চাষ করতে চান তাদেরকে এই সময় ফুল গাছের বেশি করে যত্ন নিতে হবে, বিশেষ করে উপরি সার প্রয়োগ করতে হবে। মাঘ, আলু, পেঁয়াজ, রসুন এর গোড়ায় মাটি তুলে দেয়া, সার প্রয়োগ, টমেটোর ঢাল ও ফল ছাটা। ফাল্গুন, ঢেঁড়স, ডাটা, লাল শাক এর বীজ বপন,
আলু ও মিষ্টি আলু সংগ্রহ করুন। চৈত্র, গ্রীষ্মকালীন বেগুন, টমেটো, মরিচ এর বীজ বপন বা চারারোপণ, কুমড়া জাতীয় সবজির পোকামাকড় ও রোগ বালাই দমন করা, মাটিতে রসের ঘাটতি হলে ফলের গুটি পড়া ঝরে যায়, তাই ফল গাছে প্রয়োজনে পানি দেয়া, পোকামাকড় ও রোগ বালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। এমন আরো নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এবং আপনার যে কোনো মতামত কমেন্টস করে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।